আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মোহাম্মদ খলিলুদ্দিন। খলিলুদ্দিন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? মৌলভীবাজার থেকে আইসা। সিলেট মৌলভীবাজার থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের ব্যথা সমস্যা নিয়ে আইসা। কোমরের সমস্যা, এটা কতদিন যাবত আপনি ভুগছিলেন? এটা 7-8 বছর থেকে আমার। গত 7-8 বছর থেকে। আচ্ছা, এই কোমরের ব্যথার কারণে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন আপনি সাধারণত? ওই হাঁটিতে ব্যথা করতো, আর বসলে জি তোমার খুব ব্যথা করতো। আচ্ছা, আধা ঘন্টা বসলে মানে খারাপ হইতে অনেক কষ্ট হইতো। আচ্ছা, তো এর কারণে হয়তো আপনার প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো আপনার করতে হতো সেগুলো হয়তো আপনি ঠিক মতো করতে পারতেন না, বা আপনার স্বাভাবিক জীবনটা সাধারণত ব্যাহত হচ্ছিল এর কারণে। জি। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের তত্ত্বাবধানে ছিলেন? মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে আছেন? আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছে। আচ্ছা স্যার, কতদিন যাবত আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন? এই 10 দিন স্যার। আজকে 10 দিন? আজকে 10 দিন হয়েছে। আচ্ছা, এই 10 দিন পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? 10 দিনে আমি ওই যে ব্যথা নিয়ে আইছি জি, 3 ভাগের 2 ভাগ মানে আমি ফিল করছি মানে ভালো। আচ্ছা, স্যারের চিকিৎসা নিয়ে মোটামুটি আমার ওই 2% আমি ফিল করেছি ভালো। মানে 10 দিনে আপনি প্রায় 3 ভাগের 2 ভাগ আপনার খুবই সুস্থ হয়ে গেছেন জি। স্যার, আপনি এই সমস্যাটার কারণ কি এর আগে কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? জি, আমি একটা বড় একটা হাসপাতালে আমি একজন স্যারকে দেখাইছি। আচ্ছা, ঢাকার? ঢাকায় জি। আচ্ছা, পরবর্তীতে কি হয়েছিল আপনার, ট্রিটমেন্টের অবস্থাটা কেমন ছিল? উনি যে ব্যায়াম বলছেন ওই ব্যায়াম করছি আর ঔষধ দিয়েছেন। আচ্ছা, ঔষধ খাইছি কিন্তু একটু মানে আমার ভালো হয়েছে, কিন্তু ওই পুরোপুরি ভালো হয়, পুরোপুরি ভালো হয় নাই ব্যথা আমার। ওই যেই রকম আছে সেই রকম হয়ে গেছে, আবার সেই অবস্থাতে আবার ফেরত গিয়েছে। স্যার, জানতে চাইবো যে ডিপিএসসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? ডিপিএসসি হসপিটাল ওই টিভি চ্যানেলের মাধ্যমে, টিভি চ্যানেলের মধ্যে সর্বপ্রথম জানতে পারেন? জানছি এবং এখানে ওই আশা হয়েছে আমার। আচ্ছা, তো যখন আপনি প্রোগ্রামটা দেখছেন তখনই আপনি ডিসিশন নিয়েছেন আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসবেন, এসে ট্রিটমেন্ট নেবেন? আসার পরে স্যার আপনাকে কি বলেছেন বা আপনার কি ধরনের ট্রিটমেন্ট উনি করেছেন? আসার পরে স্যার একটা পরীক্ষা করছেন। পরীক্ষার পরে স্যার বলছেন আমার পিএলআইডি হয়েছে। পিএলআইডি সমস্যা, ওই ডিক্স পলা জি। স্যার বলছেন এটা এখানে ভর্তি হইয়া জি তোমার চিকিৎসা করাইতে হবে, তাই আমি এখানে ভর্তি হয়েছি। ভর্তি হইয়া এই 10 দিনে আইস মোটামুটি আমার অনেকটা ভালো হয়েছে। মোটামুটি অনেকটুকু আপনি সুস্থ অবস্থায় আছেন। স্যার, জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টের যারা ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেটা কি সবসময় নিশ্চিত করছে? যেমন টাইম টু টাইম আপনারা তারা টাইম মতো না আছে, ডাক্তার রাশিয়া দেখছে জি জি, সবকিছু দেখছে, টাইম টু টাইম মেডিসিন আপনার থেরাপি কোনো সমস্যা হয়নি, কোনো ধরনের সমস্যা কোনো কিছু হয়নি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার কাছে? পরিবেশ স্যার ভালোই লাগছে, পরিবেশটা ভালো লাগছে। চিকিৎসা যে এখানে যে চিকিৎসা গুলা মোটামুটি অন্য অন্য জায়গা থেকে আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো লেগেছে স্যার। যে বেমানি আইছে এই বেমানির কারণে সব ধরনের চিকিৎসা আমি পাইছি। আচ্ছা, মানে আপনার কাঙ্ক্ষিত যে ফল আপনি যে চেয়েছিলেন সেটাই আপনি পেয়েছেন। স্যার, জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসে ট্রিটমেন্ট করে এখন অনেকটাই আপনি সুস্থ, আশা করবো হয়তো খুব দ্রুত আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছেন যারা এই ধরনের সমস্যাটায় ভুগছেন। অনেকে আছেন যে কার কাছে যাবেন হয়তো তারা বুঝতে পারেন না, তারা কনফিউজ থাকেন। অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, অনেকে বিভিন্ন অপচিকিৎসার নিয়ে তারা দেখা যায় সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। আমাদের দেশে এখনো এমন অনেক মানুষ আছেন যারা ঝাড়ফুঁক ফুঁকে বিশ্বাসী। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন পথ নির্দেশিকা হিসেবে? ওনাদের ব্যাপারে বলবো আর কি, যারা এই কোমরের বা হাঁটুর ব্যথায় ভুগছেন ডিপিআরসি হসপিটালে আসার জন্য আমি তাদেরকে বলবো স্যারের সাথে যোগাযোগ করার জন্য। ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ফল পাবেন এরা, যে এখানে আসিয়া তোমার ওই যে চিকিৎসা করাইছি আমি ভালো একটা ফিল করছি, এর জন্য আর কি সবাইকে মানে সবাই পাবে সেই সমস্যা যারা পাবে আমি যেটাই পাইছি আশা করি ওনারাও পাইবে। আচ্ছা স্যার, সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দেবেন?
এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100 কত নাম্বার দিবেন? 100 থেকে 90 দেবেন? 90 দেবো। আচ্ছা, আমরা বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এবং আপনাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।